লক্ষ্মীলাভের আশায় ছুটে চলেন সুন্দরবনের লক্ষ্মীদেবী। স্থানীয় যানবাহন চালকদের বিপদে রাতবিরেতে ভরসা লক্ষ্মী। স্থানীয় মহিলাদের হয়ে উঠেছেন অনুপ্রেরণা। সংসার সামলে যানবাহন সারানোয় পারদর্শী লক্ষ্মী। লক্ষ্মীলাভের আশায় সুন্দরবনের লক্ষ্মী যেন ছোট যানবাহনের ধারক বাহক। সব রকম যানবাহন মেরামত করে নিজের সংসারের পাশাপাশি সচল রেখেছেন সকলের গাড়ি। বর্তমান সময়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও অনেক কাজে পারদর্শী। অনেক সময় সংসারের হাল ধরতে অসাধ্য সাধন করতে হয় মহিলাদের, ঠিক যেমন করছেন লক্ষ্মী। ভাবছেন তো কেই লক্ষ্মী আর কোন অসাধ্য সাধন করছেন তিনি? উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠির বাসিন্দা বছর চল্লিশের লক্ষ্মী মণ্ডল যন্ত্রচালিত ছোট যানবাহন সারিয়ে রীতিমতো সারা ফেলেছেন লক্ষ্মী। হঠাৎ এই পেশাকে কেন বেছে নিয়েছেন তিনি? লক্ষ্মী জানিয়েছেন, প্রত্যন্ত সুন্দরবন এলাকার মেয়ে সে। ছোটবেলা থেকে অভাব অনটন দৈনন্দিন জীবনের সঙ্গী। সামনে থেকে দেখেছেন সুন্দরবনের জীবনযাত্রা, জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকা। নিজস্ব জমি জমাও নেই, অভাবের টানে প্রথম জীবনে ভ্যান চালিয়ে জীবিকা অর্জন করেছেন সে। আজ দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। কিভাবে শুরু করলেন এই কাজ শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমাদের জমি জায়গা নেই, এখানে আমাদের মা হচ্ছে এই ফুটপাতে একটা দোকান করি, আমরা এই কাজ করছি। কাজ করে এই বিয়ের পরের থেকে কুড়ি বছর হচ্ছে। বাইক, সাইকেল, ভ্যান, অটোরিকশার চাকা খুলে যখন বড় যেগুলো সেগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিই, সেগুলো আমি আর পারে উঠিনি। যা হয় নিজের সংসারটা টুকটাক চলে, কোনো রকমের ছেলে পড়াশুনো করছে তো। প্রান্তিক মানুষ লক্ষ্মী নতুন জীবিকার সন্ধানে বেছে নিয়েছেন ছোট যানবাহন সারাই করা, হাতে খড়ি সাইকেল দিয়ে। তারপর একে একে মোটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, অটো, টোটো, বিভিন্ন ছোট যন্ত্রচালিত গাড়ি। টায়ার পাঞ্চার হলেই মনে পড়ে লক্ষ্মীর কথা। পাশাপাশি ছোটখাটো গাড়ির সমস্যা হলে সেগুলি অনায়াসে সারিয়ে ফেলেন লক্ষ্মী। অনেকের মতে এই কাজে তিনি এতটাই দক্ষ হয়ে উঠেছেন যে এখান থেকে একবার মেরামতির পর গাড়ি অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। তাই ভালো কাজের জন্য সকলেই ছুটে আসেন লক্ষ্মী মেকানিকের কাছে। আমার বাড়ি নেবুখালি, আমার নাম হচ্ছে স্বপন সর্দার। আমি খুব ছোটবেলা থেকে দেখছি যে আমার এই বৌদি ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সবই সারাই করে। কিন্তু আমি ভ্যান যতদিন থেকে চালানো শিখেছি, যেখানেই সারাই করি না, আমার ভ্যানের লিক মানে সারাই করেও হাওয়া থাকে না। এবার যতবার আমি এখানে সারাই করি লক্ষ্মীবাবুদের কাছে, আমার নিশ্চিন্তে চালানো হয়, মানে লিক আর হয় না। খুব ভালো, খুব সুন্দর কাজ করে। শুধু বাইক নয়, শুধু অটোর টায়ার টিউব সবই সারাই করে। গ্রাম্য এলাকায় রাত বিরেতে গাড়ি চালকদের একমাত্র ভরসা লক্ষ্মী। সারাদিনের হার ভাঙা খাটুনি, সেই অর্থ দিয়ে একদিকে নিজের দৈনন্দিন জীবনের সংসার চালান, অন্যদিকে ছেলেমেয়েদের পড়াশুনোর খরচও বহন করেন লক্ষ্মী। বিবাহিত জীবনে স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে একটু সাহায্য করেন লক্ষ্মী মণ্ডল। তার এই কর্মকাণ্ড দেখে রীতিমতো উৎসাহিত সুন্দরবনের মানুষ। লক্ষ্মী চান তার মতো মহিলারা নিজেরাই স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ান। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আর পাঁচজন সাধারণ মহিলা যদি এইভাবে আগামী দিনে জীবন সংগ্রামে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাদের কাছে অনুপ্রেরণা যোগাতে পারেন লক্ষ্মী। নিজের অজান্তেই তাই লক্ষ্মী যেন সুন্দরবনের ছোট যানবাহনের ধারক ও বাহক হয়ে উঠেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।